ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। গাজীপুরের ভবানীপুরে কম্পোজিট মিলের আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। রাজশাহীর কুমারপাড়ায় গাড়ি ওয়ার্কশপে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি। মালয়েশিয়ায় নবনির্বাচিত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান সরকারের পতনের জন্য সকলকে তৈরি হওয়ার আহ্বান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। আগামীকাল কুমিল্লায় বিএনপির সমাবেশ, ব্যাপক লোক সমাগমের আশা নেতাদের। পুলিশি হয়রানির প্রতিবাদে সুনামগঞ্জে বাস শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। দিনাজপুরের বিরলে স্কুলের পরিত্যক্ত ভবন থেকে সহোদর দুই শিশুর মরদেহ উদ্ধার। হিজাব বিরোধী বিক্ষোভ দমনে অযৌক্তিক বল প্রয়োগ বন্ধে ইরানের প্রতি জাতিসংঘ মানবাধিকার কমিশনের আহ্বান। ধর্ষণের অভিযোগ অস্বীকার করায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে কলামিস্ট জ ক্যারলের মানহানি মামলা, শুনানি আগামী বছর। সার্বিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের ব্রাজিল সমর্থকরা, মধ্যরাতে নেচে গেয়ে আনন্দ মিছিলে বিজয় উদযাপন। বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে পাঁচ আসরে গোল করার অনন্য কীর্তি গড়লেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।